ভীষণ খুশি হয়েছি যে এই রকম একটা বাগানের ভিডিও করে আমরা তো আগে থেকে স্যাম্পেল ভিডিও চাই বিভিন্ন ধরনের ফর্ম্যালিটি থাকে সেগুলো বলি কিন্তু মন থেকে বলছি আপনার ভিডিও করতে এসে আমার গায়ে কাটা দিচ্ছে এত সুন্দর একটা কর্ম ফেলে দেওয়া জিনিস তো অনেক দেখেছেন তার মধ্যে এটা প্রায় সকলেই দেখে থাকবেন বাইকের টায়ার মোটামুটি যে কোনো বাইকের দোকানে চারিদিকে পড়ে থাকে ঠিক তার উল্টো দিকে এরকম একটা ভাবনা যে দেখাতে পারবো পাঁচ বছর পরে এসেও আমার নিজেরও জানা ছিল না আর দেখুন টায়ার এবং রিং কত সুন্দর করে তৈরি করা হয়েছে একটা টব বা গাছ বসানোর জায়গা এখানে শুধু ঋণ ব্যবহার করা হয়েছে আর এগুলো কিন্তু দীর্ঘ দিন পর্যন্ত টিকে থাকবে অর্থাৎ এই যে নয় নষ্ট হয়ে যাবে আর এগুলো অনা আসে সাইকেল দোকানে গেলেই পেয়ে যাবেন যে কোনো পুরনো টিভি অর্থাৎ আগেকার যুগে যে টিভিগুলো প্রায় যে কোনো যেখানে সারানো হতো রিপেয়ারিং তার আশেপাশে চারিদিকে ভীষণ ভাবে পড়ে থাকে সেটা জোগাড় করতে পারেন কিংবা বাড়ির যে কোনো ভাঙা জিনিস ধরুন এই টপটা ভাঙে গেছে এটার উপর থেকে ভেঙে গেছে দুটোকে কম্বিনেশন করে কি সুন্দর করা হয়েছে দেখুন ঘরের সঙ্গে মাটির ঘরের সঙ্গে আর এইরকম একটা ছোট্ট গ্রিল করে ছাদ বাগান অর্থাৎ ছাদে যাওয়ার রাস্তা এটাই বোতল ফেলে দেওয়া বোতল আমরা সবাই জানি এবং সেই বোতলটা রং করে ডিজাইন করা হয়েছে এর মধ্যে কোনো গাছপালা কিছু নেই ভিতরে অন্য একটা পাঁচ লিটারের যে বোতলগুলো হয় পাঁচ লিটার জলের সেখানে কিন্তু করা হয়েছে গাছ এটা কি শিবের ত্রিশুল নাকি শিবের ত্রিশুল এরকম কিছু ধরুন এরকম জলের বোতল গুলো হালকা করে রঙ করে নেওয়ার পরে একটা সুন্দর করে গাছ বসানো হয়েছে কিংবা দেখুন মোবিলের বোতল সেগুলোকে চারিদিকে ঘিরে দিয়ে তার পজিশন অনুযায়ী এটা যদি মোবিলের কাগজটা তুলে দিয়ে এবার যদি রঙ করে দেওয়া হয় তাহলে কিন্তু ভীষণ সুন্দর হবে বাড়িতে প্রেশার কুকার খারাপ হয়েছিল সেটাকে নিয়ে কাজে লাগানো হয়েছে ঠিক তার নিচে যে গাছের স্ট্যান্ডটা সেটা দেখুন সাইকেলের যে চেন থাকে সেই চেনের একটা অংশ বিভিন্ন এরকম অংশ দিয়ে তৈরি করা বাগান আর সুন্দর সুন্দর রূপ দেওয়ার চেষ্টা হয়েছে বাড়ির প্রত্যেকটা কোনায় এটা দেখুন হাড়ি ফুটো হোক বা না হোক কাজে কিন্তু লাগিয়েছেন আর বনসাই তৈরি করেছেন একটা নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফেন্স আজ একটা সম্পূর্ণ অন্য ধরনের ভিডিও নিয়ে এসেছি আপনারা সকলেই জানেন আছি বাঁকুড়াতে এটা বাঁকুড়ার মাথায় পড়ে তো বাঁকুড়াতে এটা কোন জায়গা দাবোদর বাটি দামোদর বাটি বাঁকুড়াতে আছি আর আপনারা সবাই জানেন যে বাঁকুড়ার বেশ কিছু ভিডিও আসবে আসানসোলের ভিডিও আসবে দুর্গাপুরের ভিডিও আসবে ডে বাই ডে নতুন নতুন ভিডিও আসতেই থাকবে কিন্তু বাঁকুড়ার প্রথম ভিডিও এসে সত্যি একটু চমকে গেছি বয়স একষট্টি কিন্তু তার দক্ষতা কর্মক্ষমতা মনের এনার্জি ষোলো বছরে বাচ্চার মতন আর এত কিছু হাতে তার নিজের মানে হাতে এইগুলো যে তৈরি করেছে সত্যি দেখে আমরা সবাই পাগল হয়ে গেছি যে অনেক কিছু বাড়িতে ফেলে দিই একদম মানে যেখানে খুশি টেনে ফেলে দিই কিংবা অনেকে আমরা এই ভাঙা জিনিস ফেলা জিনিসগুলো রাখতে পারি না মানে কোথায় রাখবো বাড়িতে বোঝা হবে এরকম ব্যাপার কিন্তু সেই রকম জায়গাগুলোকে কি সুন্দর কাজে লাগিয়ে এক একটা গাছ তৈরি করা হয়েছে সেটাই আজকে দেখাতে এসছি আর শুরুতেই বলি এখানে যত কিছু দেখানো হবে সবটাই কিন্তু ফেলা জিনিস অর্থাৎ বাড়ির যেগুলো আমরা রিজেক্ট বাদ দিয়ে সেইগুলো এরকম কর্ম কতদিন ধরে করছেন এরকম আমি থেকে একটা অভ্যেস এটা আমার মানে ছোটবেলার থেকেই আচ্ছা ওই এই জন্য বাবা বাবার সাথে পর্যন্ত আমার ইয়ে হতো যে তুই এই সব নিয়ে থাকবি কোনো ব্যবসা ঠিক মতো করবি না এই সব নিয়ে কথাবার্তা মানে যা কিছু বানানো এখানে একটা এইসব নিজের হাতে সব বানানো আচ্ছা এটা এটা এখানে একটা ছোট অন্য কোন গাছ দিলেও চলবে তাই গাছ দিলেও চলবে এটা ফুল দিয়ে সাজানো হয়ে যে ওটা একটা ফুলদানির মতো ফুলদানি এটা বানানো দারুণ আর সুন্দর এখানে কিন্তু অরিজিনাল ফুটো করা জলও রাখা যাবে তাই জল রাখা যাবে দারুন যেটা আমরা নারকেল নারকেলের ইয়ে বলি মালা যেটাকে বলি তাই তো হ্যাঁ আর সেটা দিয়ে করা হয়েছে এটা আরো অনেকগুলো করা ছিল আমার নাতনিকে গিফট করে দেওয়া হয় আচ্ছা অনেক কিছু ছিল সুন্দর এটা হাতের জিনিস বানাতে না আগে গাছপালা গাছপালা আগে করতাম গাছপালা হুম তারপরে এটা আমি মোটামুটি কত বছর বয়স হবে আঠেরো বছর বয়সের পর থেকে আমি নিজে সাইকেলের দোকান করতাম হুম ইলেকট্রনিক্সের কাজ শিখেছিলাম একেবারে টিভি রেডিও টেপ হুম সব ধরনের কাজ অল টাইপ ইলেকট্রনিক্স বা ইলেকট্রিকের কাজ বুঝলেন আচ্ছা ইলেকট্রিক ওয়ারিং করেছি হือ সর এখানে ইলেকট্রিকের তার আছে আর এখানে এটা কি আছে এটা সাইকেলের রিমটা সাইকেলের রিমটা বেন্ড করে করা হইছে বেন্ড করে কিন্তু এটা দেখেছেন আর এটা বসা যাবে তো ওনা ওটা একটা গদিও আছে ছোট এর উপরে রাখার জন্য হ্যাঁ রাখার জন্য ছোট হাতে বানায়েছেন সেটা ওই এতে দর্জির দোকান থেকে শালাই করিছিলাম গদিটা তৈরি করেছিলাম আগে ঠালেই হাতের কাজ পরে গাছপালা না গাছপালা আগে তারপর হাতের কাজ আচ্ছা গাছপালা আগে পরে হাতের কাজ এরকম মোটামুটি সারাদিনে এখানে সময় দিতে হয় কতক্ষণ এখানে প্রতিদিন ধরুন দুপুরবেলা দেড় ঘন্টা মতন সময় দিই হুম আবার রাত্রিবেলাতে এক ঘন্টা দেড় সময় দিই দুপুরবেলা দেড় ঘন্টা আর রাতের বেলা দেড় ঘন্টা এইরকম এই রকম চলছে তার মধ্যে দোকান আছে এবারে আমাকে দোকান সারতে হয় দোকানে প্রচুর কাজ ফ্যানের কাজ করি তো হুম হুম এই বছর প্রচুর ফ্যানের কাজ পড়েছিলো বলে আমি গাছ ঠিক মতো দেখতে পারিনি মানে গরম বেশি পড়ার জন্য গরম বেশি পড়লে সেইভাবে বৃষ্টি হচ্ছে না না এখনো পর্যন্ত না একদিন ঝড় হয়েছিল ওই ঝড়ে অনেক কিছু ভেঙে দিয়েছিল আমার ভুরুস টুরুস গাছগুলো ফেলে দিয়েছিল নষ্ট করে দিয়েছে সব বালতি টালতি বালতিতে করেছিলাম উঠি দিয়ে চলে গেছে লোককে বুঝতে পেরেছি এটা দেখতে পাচ্ছি একটা পাখির শেপ দেওয়া আছে ময়ূর এই এটা মাথাটা ঘুরে আছে তাই তো ময়ূরের এটা এটা কিভাবে করলেন এটা 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 জেড প্ল্যানটা জেড প্ল্যানটাকে প্রথমে এটা লাগালাম লাগিয়ে এই যে দেখুন তার দিয়ে অংশগুলো তৈরি করেছি অ্যালুমিনিয়াম তার দিয়ে হুম তৈরি করেছি আর এই ঘাটটা আপনার এইটা একটা রড ব্যান্ড করে এটা করেছি আচ্ছা হুম আর ওটা রেখেছেন ওইখানটায় থাকে এইটাই এখানে থাকে এই এখানে ঝোলানোও যাবে আবার রাখা আবার হ্যাঁ হ্যাঁ রাখাও যাবে পিয়ারা পিয়ারাগা স্টার কেটে আর একটা ময়ূরের শেপ হচ্ছে ওটা আপনার ওই যে এই এই মুখে আচ্ছা ওটা একটু দেখেই মানে যেহেতু আপনার ওটা কর্মকাণ্ড চলছে তাই তো কর্মকাণ্ড চলছে আচ্ছা এইটা এইটা আপনার মানে দুটো দুটো দুদিকে থাকবে সেরকম হ্যাঁ না এটা আপনার এইভাবে ময়ূরের শেপটা হবে নিচের দিকে আর এটা মুখটা নিচের দিকে হবে আচ্ছা এটা এটা মানে খানিকটা মোরগ টাইপের দেখাবে আর কি বুঝতে পেরেছে এটা শেপটা তৈরি হয়নি এখন হুম এটা এটা কি জিনিস আছে এটা এইটা এইটা হচ্ছে আপনার ওই যে ইমার্জেন্সি হয় লাইট ইমার্জেন্সি লাইট লাইটগুলো যে আমার দোকানে ফেলে দেওয়া হয় নষ্ট হয়ে গেছে ফেলে দিয়েছে নিয়ে যাচ্ছে না সেটা করেছি এমনি যে কোনো গাছ ভালোবাসেন নাকি কিছু কিছু না আমি সব ধরনের গাছকেই ভালোবাসি একবার সব ধরনের মানে আমি সবচেয়ে ভালো লাগে আমার মানে এই ফুলের সিজিনে চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা এখন আমি অলরেডি শুরু করে দিয়েছি হ্যাঁ গাছ রেডি হচ্ছে এটা শিবলিঙ্গ বানাবো বলে একটা রেডি করে রেখেছি এটা শিবলিঙ্গ বানাবো এটা শিবলিঙ্গ তৈরি করার জন্য রেডি করেছি এটা শিবলিঙ্গ করবো এটা বাড়ির লোক হেল্প করে কেউ বাড়ির লোক হেল্প আমার স্ত্রী একটু জল দেওয়ার হেল্পটা করে বাকি গাছ সম্বন্ধে কোনো আইডিয়া নেই কারো কিন্তু যখন যখন তারা একদম শুরু থেকে যারা ছোটরা বড় হচ্ছে দেখতে পাচ্ছে বাড়িতে গাছপালা বসানো হচ্ছে বা অন্যান্য সদস্যরা যখন আসছে দেখতে পাচ্ছে যে এই বাড়িতে গাছ টাছ থাকে সেরকম ভাবে আর কোনো সদস্য সদস্য আর তো নেই কেউ আচ্ছা আমার একটি ছেলে আছে কারণ জেট প্ল্যান খুব সহজে গাছ হয় এটা কি লেবু প্রচুর লেবু হয় না প্রচুর লেবু হয় এটা এই লেবুটা আর উপরেও একটা লেবু গাছ লাগিয়ে কোনো কিছু দিয়ে একটা কিছু বানাবেন ধরুন কোনো একটা জায়গায় পড়ে থাকে সেটাকে নিয়ে ভাবেন নাকি অটোমেটিক চিন্তা চলে আসে অটোমেটিক আমার এখন অটোমেটিকই আছে মানে আমি অনেক কিছু বানিয়েছি মানে যেটা আপনাকে বলে বোঝাতে পারবো না আপনি আমার ফেসবুকে যদি দেখেন ফেসবুকে দেখতে পাবেন প্রচুর জিনিস কি না ফেসবুকে সুশান্ত দত্ত আছে সুশান্ত দত্ত আমাদের গ্রুপে আছেন আপনাদের গ্রুপে না না গ্রিন ফ্রেন্ডস গ্রুপে নেই আচ্ছা চলুন এরপরে আমরা ছাদের উপরে যাই ওখানে টায়ার গুলো যে টিভি ওগুলো কি করেছেন একবার দেখে নেই এই এটা তো একদমই ইউনিক জিনিস আর দারুণ ব্যাপার এটা কি জিনিস সবাই দেখতে পাচ্ছে সাইকেল না বাইকের ইন বাইকের স্পোক এটা বাইকের স্পোক আর এটা সিডি ওটা ওটা সিডি আর ওই ভিতরে মেশিনটা লাগানো আছে ঘড়ির আর লেখাগুলো বুঝতে পারছেন লেখাগুলো তো লেখা লেখাগুলো ইয়ে দিয়ে কাগজ দিয়ে চিটানো ধারণ এইটা নিজের হাতে বানানো এই যে ধরুন এই এটা প্লাস্টার প্যারিস দিয়ে আচ্ছা প্লাস্টার প্যারিস দিয়ে তৈরি করেছেন এই এই টপগুলো নিজের হাতে বানানো

বাইকের বা এর কোন দোকান আছে তাই বললেন দোকান আছে সেখান এটা ফেলে দেওয়া জিনিস ফেলে দেওয়া এটা কি করে চিন্তা করলেন যে এটা সাজিয়ে সাজিয়ে মাটি ভরা যেতে পারে বা এই চিন্তাগুলো অটোমেটিকলি চলে আসে কেন মানে আমি বলতে পারবো কত বছর আছে নষ্ট হয়েছে কি এটা হয়ে গেল চার বছরের মতন হয়ে গেল এই গত গত বছর সজনে গাছটা লাগিয়েছি গত বছর সজনে গাছ লাগিয়েছেন ওর মধ্যে এই এইগুলো তো মনে হয় লাইফ টাইম এর নষ্ট হবে না লাইফ টাইম তাই তো এর মধ্যে সবজি গাছ করা যাচ্ছে ভালো সবজি কাজ ভালো করা যায় সবজি হ্যাঁ এই যে কাল্লা লাগিয়েছে এটাতে অন্য কিছু বরবটি 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 এটা হ্যাঁ বরবটি ওই যে ধরে আছে কুন্দরি আছে দেখুন তো আপনি ড্রাগনও লাগিয়েছেন ড্রাগনও লাগিয়েছি এই দেখুন কুন্দরিগুলো দেখুন আচ্ছা কুন্দরিটা কোনটা বলছিলেন এই যে কুন্দরি ধরে আছে দেখুন সব প্রচুর হয়েছে কুঁদড়ি এই যে পুরো ধরে আছে এটা এখানে গোড়াটা এখানে আছে কুন্দরি এই মোটা গোড়াটা হ্যাঁ মোটাটা এই যে এটা পুরো বেয়ে উঠেছে বেয়ে এই চালাটা বানাও কি জন্য চালাটা বানিয়েছি এটা আপনার এই গাছ উঠানোর জন্য গাছগুলো লতানো গাছ উঠিয়ে দিলাম উপরে এখানে যে একটা আঙুর গাছ পর্যন্ত আছে ধরুন আঙুর গাছটা ব্ল্যাক এটা ছিল বাইরে ভালো হচ্ছিল না বলে আমি উঠিয়ে নিয়ে এসেছি এসে এখানে লাগিয়েছি টবে হ্যাঁ ব্ল্যাক আঙুর আচ্ছা কালো কালো হয়েছে হ্যাঁ এটা শুধু তো আপনার ইয়ে হয়েছে তা নয় আপনার দুটো কাজ হয়েছে দুটো কাজ হয়েছে ছায়া হচ্ছে তার জন্য আমি বাড়ি রুমটা ঠান্ডা পাচ্ছি হুম ওটা একটা বিরাট সুবিধা বিরাট সুবিধা হয়েছে হ্যাঁ এইটা কি মিডিল বাড়িটা কি আপনার মাটির পড়শন মিডিল বাড়িটা মাটির পড়শন পুরো পুরোটা মানে মাটিতে আagad না করে সাইড দিয়ে এই ওয়াল গুলো তো উঠিয়েছেন না হ্যাঁ এই ওয়াল গুলো সাইডে দিয়ে উঠিয়েছেন हां আর এইটা মিডিলে রেখে দিয়েছি এই কারণে এটা আমার বাড়ির লোক বা মা বাবা ওনারা ভাঙতে দেননি

বাড়ির থেকে সবজি কি কি খান এখান থেকে এখান থেকে করলা কুঁদরি বেগুন এটা থেকে বেগুন বেগুন টেগুন গুলো হলো একচোট আবার হবে বেগুন হ্যাঁ এই যে পেয়ারা ধরেছে সবকিছুই পাই এখান থেকে বরবটিটা প্রচুর পরিমাণে পাই বরবটিটা বরবটি নিয়ে আসো একটু ওখানে নিয়ে আসো এখানে নিয়ে আসো একটা দারুণ জিনিস দেখাচ্ছি দেখুন যদি আপনারা ট্রাই করে করতে পারেন সেটা তাহলে আপনাদের ব্যাপার ডিজিটাল নি না দেখালো তো পাম্পটা করে আচ্ছা ওটা জলটা পাম্প করে দিলে ওটা

কিন্তু এখন ওই পাম কলকাতার লোক বা পাবে কোথায় এটা এটা তো আলাদা ব্যাপার দাঁড়ান কিভাবে বানিয়ে সেটা দেখাবো এটা এটা কোথা থেকে জোগাড় করেছেন এটা এটা সারের দোকানে নয় এটা আমি এটা রিপেয়ারিং করি ওই স্প্রে মেশিন স্প্রে মেশিন রিপেয়ারিং করি চিন্তা ভাবনা করলেও কিন্তু সবকিছু পাওয়া যাবে না তাই না হ্যাঁ স্প্রে মেশিন রিপেয়ারিং করেন আচ্ছা ওই পাইপ স্প্রে মেশিন রিপেয়ারিং করি সাইকেল স্টোভ হ্যাচেক টর্চ একবার যাব ছিল আচ্ছা ওখান থেকে ওই যেগুলা যা আপনার রিটার্ন আসে সেগুলো আপনার বাড়ির গাছ পাশে বাড়ির গাছ পার পাশে কাজে লাগিয়ে দি এই করে প্রশংসা পেয়েছেন কোন জায়গা থেকে না 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 গ্রিন ফেন্স আজকে এসেছে খুশি হয়েছে মানে খুশি মানে এত খুশি হইবিলে আমি বলে আপনাকে বোঝাতে পারবো না মানে এত খুশি এত খুশি মানে আমি বারবার ধরে হ্যাঁ বলবো দিদিকে বলছি যে যেন একবার একবার সুসন্ততার ওখান থেকে হয়ে আমার কাছে আসবো আমরা পার্বতীদের বাড়িতে থাকবো রাতে তো সেরকম ভাবে পরিকল্পনা করার তো আমিও ভীষণ খুশি হয়েছে যে রকম একটা বাগানের ভিডিও করে আমরা তো আগে থেকে স্যাম্পেল ভিডিও চাই বিভিন্ন ধরনের ফর্মালিটি থাকে সেগুলো বলি কিন্তু মন থেকে বলছি আপনার ভিডিও করতেছে আমার গায়ে কাঁটা দিচ্ছে এত সুন্দর একটা কর্মকাণ্ড আপনি করছেন না এলে গ্রীনফ্রেন্ডসের যারা দর্শক তারা কিন্তু অনেক কিছু মিস করতো এখানে কারণ শুধুমাত্র বাগান করার ইচ্ছা থাকলে হয় না তার বাগানে 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 এমনি এমনি কি আছে আপনার বলতে আমি খরচা খরচা সামান্য হ্যাঁ আর গোবরের সার গোবর কাঁচা গোবর খোল কাঁচা গোবর তার সঙ্গে কিছু দশ ছাব্বিশ মিশিয়ে আমি একটা লিকুইড বানিয়ে রাখি সেই লিকুইডটা প্রত্যেক গাছে গোড়াই দিই আর মাঝে মাঝে ওই একটু কীটনাশক স্প্রে করি তারপরে ফাঙ্গাসাইডটা দিই আর ওই পেস্টিসাইডটা দিই দুটো এই দুটো মাঝে মাঝে স্প্রে করি আর তাছাড়া কিছু করি না তেমন কিছু আমাকে করতে হয় না আর ওই গাছ কুপানোটা আর গাছ আমি কিন্তু ওই যে ধরুন প্রাকৃতিক নিয়মটা কি বেশিরভাগ মেনে চলি প্রকৃতির নিয়মে ওকে ছেড়ে দিই হ্যাঁ বেশি আমি খুব একটা ওটার পেছনে যে সময় নষ্ট করি হ্যাঁ এরকম করি না তার মধ্যেই যেগুলো ছাটি করতে হয় বা মাটি কুপিয়ে গোড়াটা পরিষ্কার করতে হয় কিছু কিছু ক্ষেত্রে ধরুন লঙ্কা গাছ করেছেন পাতা কুড়ে যাচ্ছে সেক্ষেত্রে কি করবে সেক্ষেত্রে আমরা ওই ওষুধ ব্যবহার করি আর ঘরের ঘরের ওষুধ যেটা আমি তৈরি করি সেটা ওই নিম ডক্তার পাতা দিয়ে নিম পাতা দিয়ে দুটোকে ফুটিয়ে জলটা ফুটিয়ে সেটা ছেঁকে তারপর স্প্রে করি আর এখন একটা নতুন আমি আপনার এই ইউটিউবে দেখলাম যে ওনারা লঙ্কাটা লঙ্কার গাছটাকে লঙ্কার গুঁড়ো দিয়ে ঠিক করছে আমি লঙ্কার গুঁড়ো দিয়েও একবার টেস্ট করেছি লঙ্কার গুঁড়ো দিয়ে ওরা ঠিক করছে ঠিক হয়েছে কি তাতে ঠিক হয়েছে লঙ্কার গুঁড়ো গুঁড়িয়ে

তাই তো হুম এদিকটা আম এদিকটা আ আচ্ছা আতা হুম আপনি এই যে কুলটা দেখুন কুল হ্যাঁ কুলটা দেখছিলাম দারুন কুল হয়েছে দারুণ কুল হয়েছে আর কুল গাছটা ভালো কুল গাছটা কত বছর বয়স কুল গাছটা তিন বছর হলো টায়ারের ওটার মধ্যে কতদিন আছে ওটা তিন বছরই আছে আপনার নাম আর এই পাড়ার নাম আমার নাম সুশান্ত দত্ত এই পাড়াটাকে আপনার কদমতলা হাটলা পাড়া বলা হয় কদমতলা হাটলা পাড়া আচ্ছা ভীষণ ভালো বাগান করেছেন ভীষণ ভালো আর কাগজি লেবু ধরে আছে দেখুন সবাই দেখলেন আর এত খুশি হয়েছে এই ভিডিও করতে এসে কাগজি লেবু তাই তো এই সমস্ত মানুষরাই কিন্তু আমাদের ইন্সপায়ার করে বাগান করার জন্য ছাদে পজিশন ছোট তাই তো আপনার ছাদে আমার ছাদের পজিশন একটু ছোট ছোট্ট ছাদ দুদিকে প্রান্তে মাঝখানে বাড়ি সেটা মাটি রাখতেই হবে বাড়ির লোকের কথা অনুযায়ী সেটাকে বাঁচিয়ে রেখে সবকিছু কিছু ফুটেছে হ্যাঁ এই ফুলটা আজকে ভালোই ফুটেছে এলামুন্ডা এলামুন্ডা তেজপাতা তেজপাতা গোলাপি টগর আচ্ছা এটা গোলাপি টগর সেটাও হাড়িতে বসানো সব হাড়িতে বসানো মানে আমার মানে এগুলো কিনতে হয় না এটা আমার একজন খুবই পরিচিত মুসলিমদের ওরা ওই জিনিসপত্র কিনে নিয়ে যায় না ওরা আসার সময় আমার সঙ্গে দেখা হলি দাদা এটা রেখে দাও এগুলো দিয়ে দেয় এই টপ গুলো দিয়ে যে চারটে টপ দিয়েছে এই যে এই প্লাস্টিকের টপ গুলো আস্তে আস্তে দেখছিলাম আপনাদের এদিকে প্রচুর মাটির বাড়ি আছে এখন প্রচুর এখন মাটি এগুলো কি সব স্মৃতির উদ্দেশ্যেই রেখে দিয়েছে না না স্মৃতির উদ্দেশ্য নয় মানে সরকারি বাড়ি পেয়েছে বাড়ি করেছে হয়তো এখনো ভেঙে ফেলেনি রেখেছে রেখেছে ভীষণ ভালো কর্মকাণ্ড এবং তার কাজ যদি আজকে দেখায় তো শেষ হবে না একটার পর একটা চলতেই থাকবে চলতেই থাকবে এটা দেখে চলতেই থাকবে চলতেই থাকবে তো আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করি প্রায় ভোর চাপে বেরিয়েছি আর এখন ঘড়িতে বাজে মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন সাড়ে ছটা বাজতে যায় এরপর আমরা সোজা চলে যাব পার্বতীদের বাড়িতে তো অবশ্যই আরও অনেক নতুন নতুন ভিডিও দেখতে পাবেন অপেক্ষা করুন আর গ্রিন ফ্রেন্ডস অবশ্যই ফলো করুন রেগুলার